আজ আসরে আমরা এমন একজন মনীষী বিশ্বপথিকের নারী ভাবনার কথা জানব যার বিশ্বাস ছিল যে মেয়েদের কোনো দয়া নয়, তারা নিজেরাই একদিন নিজেদের ক্ষমতায় এ সমাজকে জয় করবে। যিনি বলেছেন, আমি এমন কোনো ধর্মে বিশ্বাস করি না যে ধর্ম বিধবার অশ্রুমোচন করতে পারে না। এতক্ষণে আপনারা বুঝেই গেছেন যে আমি ভারত পথিক স্বামী বিবেকানন্দের কথা বলছি। আজ আসরে আমরা তারই কথা জানতে আমাদের মধ্যে পেয়ে গেছি অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের সভাপতি শ্রী নবনীহরণ মুখোপাধ্যায় মহাশয়কে। তাই আজ স্বামী বিবেকানন্দের ভাবনায় নারী জাগরণ এ বিষয়ে আমরা আলোকপাত করবার চেষ্টা করব। তো শ্রী মুখোপাধ্যায়, আপনাকেই বলছি যে এই যে স্বামী বিবেকানন্দের বিরাট একটা ধ্যান ধারণা চিন্তাভাবনা ছিল শুধুমাত্র নারী সমাজের জন্য নয়, ওনার চিন্তাভাবনাটা ছিল সমগ্র ভারতবাসী, সমগ্র দেশবাসীকে ঘিরে, তার মধ্যে এই নারী জাগরণের ব্যাপারটি নিয়ে আপনার কী মনে হয়? স্বামী বিবেকানন্দ মনে হয় পৃথিবীর সর্বমানবের পথিকৃৎ ছিলেন, পথ দেখিয়ে নিয়ে গেছেন, যাওয়ার চেষ্টা করেছেন। কাজেই মেয়েদের তো দ্বিতীয় স্থান তৃতীয় স্থানের প্রশ্ন ওঠে না। ভারতবর্ষ চিরকাল বৈদিক যুগ থেকেই মেয়েদের সব থেকে উপরে স্থান দিয়েছে, কোনো সন্দেহ নেই বিষয়ে। মেয়েদের স্থান সবের উপরে, এমনকি এমনকি যারা একটু পুরনো পরিবারেতে জন্মেছে বড় হয়েছে, আমরা দেখেছি অন্তত, আমরা ছেলেবেলায় জানতাম যদি পুরুষ মানুষ আর স্ত্রীলোক একসঙ্গে কাছাকাছি থাকেন, এমনকি পিতামহ পিতামহী আছেন, বাবা আছেন, কাকা আছেন, কাকিমা আছেন, মা আছেন, সেখানে কিন্তু আগে যিনি সবথেকে বৃদ্ধা মহিলা তাকে প্রণাম করতে হবে, অন্য মহিলাদের প্রণাম করতে হবে, তবে পুরুষ মানুষকে প্রণাম। আমরা করেছি এরকম ছেলেবেলায়, এ চিরকাল ছিল। সুতরাং ভারতবর্ষ চিরকালই মহিলাদের সম্মান দিয়েছেন এবং মহিলাদের পুরুষের ওপরে স্থান দিয়েছেন, চিরকাল দিয়েছেন। এবং সেইটাই সেই ধারা ভারতবর্ষে চলে আসতে আসতে যখন শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব হলো, একটা একেবারে গণ্ডমূর্খ, লেখাপড়া তেমনভাবে প্রথাগত শিক্ষায় শিক্ষিত ছিলেন না, কোনো রকমভাবে খুব অভাবী সংসারের থেকে বড় একটু বড় হয়েছেন, তার দাদা দক্ষিণেশ্বরের কালীবাড়িতে পুরোহিতের চাকরি পেলেন। তখন তার কি হবে রোজগার, কী করবেন না করবেন, তখন বললেন ভাইকে নিয়ে গেলেন ওখানে, থাক এখানে, এই ফুল টুল তুলে দিবি বাগান থেকে। বাগান থেকে ফুল টুল তুলে দিত, ঠাকুর ঘরের কাজ এগিয়ে দিত, খানিকটা এ করত। কিন্তু সেইখানেতে সবথেকে বড় স্থান কার ছিল? মা শারদা, মা শারদা দেবীর। এবং সমস্ত ক্ষেত্রেই আমরা এটা করেছি, আমরা নিজেরা দেখেছি সেটা, তাকে জগৎমাতা হিসেবে পূজো করেছেন, এবং সেটা শ্রীরামকৃষ্ণ দেবী তিনি জগন্মাতা এটা সকলকে বলেছেন যে এ তোমাদের জন্য রেখে গেলাম, এ জগৎকে দেখবে সকলকে, তোমাদের সমস্ত সন্তানকে দেখবে। কাজেই আমাদের যুগেই এটা আমাদেরই যুগে বলতে হবে, কারণ আমার পূর্বপুরুষরা, আমার পিতামহ, তারাও মা শারদাকে দেখেছেন, স্বামী বিবেকানন্দকে দেখেছেন, শ্রীরামকৃষ্ণদেবকে দেখা হয়নি, সম্ভব হয়নি, কিন্তু এদের দেখেছেন। কাজেই আমাদেরই যুগে বলতে হবে, চিরকালই এটা হয়েছে। এবং যেটা বলছি, পরিবারেও আমাদের এটা প্রচলন ছিল, আগে নারীকে সম্মান দেখানো, প্রণামাদি করা, নমস্কার করা, তারপরে পুরুষ মানুষকে। কাজেই চিরকালই আমাদের দেশে নারীর স্থান সর্বাগ্রে। কাজেই আমাদের এখানে আমাদের দেশেতে এটা খুব বিশেষ জিনিস আছে, বিদেশেতে পাশ্চাত্য দেশেতে এর প্রায় উল্টোটা অনেক সময় দেখা গেছে। যারা অনেক দিন বাস করেছেন বিদেশে তাদের কাছেও শুনেছি, বা লেখাপড়া লেখার মধ্যেও নানান লেখার মধ্যে পাওয়া গেছে, সেখানে নারী হচ্ছেন পুরুষের সঙ্গিনী, এইরকমটাই হচ্ছে প্রধান প্রাধান্য পায়, ভোগ্য এরকম একটা প্রধান পায়। কিন্তু আমাদের এতে হচ্ছে শ্রদ্ধা, শুধু নয় পূজা, নারী সর্বদা আমাদের দেশে পূজা, এ আর পৃথিবীতে কোথাও নেই।
কাজেই সেইটা এসেছে এবং সেটাকে আরও বেশি দীর্ঘস্থায়ী করবার জন্য। আমরা তো দেখেছি যে বিবেকানন্দ মঠ ও মিশনগুলোতে যখন এই আমরা দুর্গা পূজা হয় আমাদের এবং আমরা দেবীকে পুজো করি, তখন কুমারী পূজার একটা প্রচলন আছে, কুমারী পূজার প্রচলন আছে এবং সেখানেও মঠে মন্দিরে মাতৃজ্ঞানে পুজো হয়, পরিবারের মধ্যেও দেখেছি, আমরা দেখেছি খুবই, এখন কে দেখতে পায় জানি না, স্ত্রী পুরুষ দুরকমই থাকলে হয়তো বয়স্কও আছেন, আগে মেয়েদের প্রণাম করতে হবে, মায়েদের প্রণাম করতে হবে, ঠাকুমাদের প্রণাম করতে হবে, তারপরে ঠাকুর দাদা, তারপরে কাকা বাবা ইত্যাদি, তারপরে দাদা, তারপরে তো হচ্ছে ছোটরা। এই চিরকাল আমাদের দেশে যে আমাদের এই যে আত্মজ ধ্যান ধারণা, সেটাকেই স্বামী বিবেকানন্দ আরো বেশি করে সারা বিশ্বের কাছে তুলে ধরেছিলেন, তুলে ধরেছেন কোনো সন্দেহ নেই, তুলে ধরেছেন এবং সেইটাই আবার একটা তার একটা আধুনিক সংস্করণ। এবং নারী কি হতে পারে, বিদ্যায় জ্ঞানে বুদ্ধিতে বিচারে প্রচারে হতে পারে, সেই জন্য নিবেদিতাকে একটা নিয়ে এলেন বিদেশ থেকে, নিবেদিতাকে তুলে এনেছিলেন যে ভারতীয় নারীদের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করবেন, ভারতীয় নারী কিরকম দেখো চোখে দেখো, আর ভারতীয় নারীদের আধুনিক দিক থেকে বিদ্যা বুদ্ধি ইত্যাদির মধ্যে দিয়ে কীভাবে কী করা যায় সেগুলো শিক্ষা দাও। সেই জন্যই নিবেদিতা একটা বিশেষ স্থান ভারতবর্ষে অধিকার করেছিলেন, নিবেদিতাও ভারতবর্ষের বহু মানুষের জনতারও পূজ্যা, যেমন মা শারদা একদিক থেকে পূজ্যা, তেমন নিবেদিতাও পূজ্যা শিক্ষয়িত্রী রূপে, ভগিনী রূপে, ভগিনী শিক্ষয়িত্রী রূপে, কাজে এটা তো আমাদের ভারতবর্ষের একটা গৌরবের জিনিস, এটার উল্টোটা অনেক বিদেশে দেখা যায়, সেটা এখানে নয়। এখানে মেয়েরা শুধু যে পুরুষের সঙ্গে সঙ্গ দেবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, সন্তানাদি হবে, এইটি কিন্তু নারীর স্থান নয় সংসারে, তার থেকে অনেক বড় স্থান মনুষ্যত্বের শিক্ষায় তারা সন্তানকে, ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেবে এবং পরিবারেও শিক্ষা শুরু হয় অনেক সময় মায়ের কাছে, অনেক সময় মায়ের কাছে, বাবা প্রথম শিক্ষা দিতে শুরু করেন না, বাচ্চাদের ছোটদের ছেলে মেয়েদের পর্যন্ত মা শিক্ষা দিতে শুরু করেন, মৌখিক শিক্ষা, তারপরে তো হয় বইপত্র পড়ানো, মা করেন, যে শিক্ষার প্রথম পাঠ যেটা বাড়ির থেকে শুরু হয় সেটা প্রথম শিশু শিক্ষা পায় তার মায়ের কাছ থেকে। এবং সেটা এ হয়েছিল কীরকম, দক্ষিণেশ্বরে যখন মা সারদা গেলেন, ঠাকুর কিছু বই মাকে পড়তে দিয়েছিলেন, মা সারদা সে ঠাকুরের কাছে দেওয়া বই কিছু পড়েছিলেন, কাজে নারী শিক্ষা আমাদের দেশে খুবই সেটার মূল্য দেওয়া বরাবর চিরকাল হয়েছে, এখন তো অনেক বেশি হয়েছে সেদিক থেকে, সাধারণভাবে এখন বর্তমানে শিক্ষার যে এতে তাদের তার প্রসার যথেষ্ট হয়েছে, নারীরা বড়ো বড়ো হচ্ছেন, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার পর্যন্ত হচ্ছেন, গভর্নর হচ্ছেন, আরও বড়ো বড়ো পোস্টে যাচ্ছেন, ভারতবর্ষের একবারে সর্বমাতায় উপরে বসে আছেন তিনিও রাষ্ট্রপতি। এই যে নারী জাগরণ, আজকের নারীরা যে জায়গাটায় পৌঁছেছে তার যে শুরুটা এবং মেয়েদের যে এই জায়গাটায় পৌঁছানোর জন্য তিনি, আমরা আপনি যেটা বললেন যে ভগিনী নিবেদিতাকে ভারতবর্ষে নিয়ে এসেছিলেন, যে শুধুমাত্র নারীরা সংসারে নয় তারা সমাজে এবং প্রশাসনে সর্বক্ষেত্রে, সমাজের সর্বক্ষেত্রে যাতে তারা সমানভাবে বিচরণ করতে পারে, তাদের একটা মর্যাদার স্থান তারা দখল করে নিতে পারে, সেই জন্যে তিনি ভগ্নী নিবেদিতাকে ভারতবর্ষে এনেছিলেন এবং সেক্ষেত্রে ভগ্নী নিবেদিতা যথেষ্টই সফল। তিনি যেভাবে মানুষের সঙ্গে মিশেছেন, যেভাবে মহিলাদের কাছে গেছেন এবং মহিলাদের শিক্ষার প্রসারে যিনি যতটা প্রয়াসী হয়েছিলেন সেটা আমরা ভারতবর্ষের সকলেই জানি এবং স্বামী বিবেকানন্দের সেই অবদানের কথা আমাদের সকলের মনে আছে এবং তার আদর্শকে আজকের এই যে আমরা যারা এই সমাজের নারী এবং এই সমাজের যে যুব সমাজ তারা কিভাবে নিজেদের জীবনে আত্মস্থ করতে পারবো। যেমন এদের হয়েছে তেমন আমাদের মা সারদারও অসাধারণ, মা সারদা এমনি তো মোটামুটি বেশি লেখাপড়া জানতেনই না, বলতে গেলে সামান্যই জানতেন কিছু, কিন্তু কীভাবে ছিল মাতৃত্ব তার কীরকম ছিল, একদিনের ঘটনা মনে পড়ে যাচ্ছে হঠাৎ এখনই, এক দল লোক বেশিরভাগ পূর্ববঙ্গ থেকে এসেছেন, কত কষ্ট করে এসেছেন, তখন নৌকো করে আসা, তারপরেতে
হয়তো ট্রেনে খানিকটা এসেছেন, তারপরে তো হয়তো পথ পদব্রজ এসেছেন অনেকখানি, জঙ্গল টঙ্গল পেরিয়ে পদব্রজ ওই বাঁকুড়া থেকে, কলকাতা থেকে ট্রেনে করে বাঁকুড়া যাওয়া, বাঁকুড়া থেকে হেঁটে প্রায় সারা রাত্রে হাঁটা হেঁটে জারামবাটি আমার পুকুর যেতে হচ্ছে, তারা সেখানে এসেছেন। আসার পরে মার সঙ্গে দেখা করেছেন, মাকে প্রণাম প্রণাম করেছেন। মা তাড়াতাড়ি তাদের একটু বসিয়ে সামান্য একটুখানি কিছু মুখে দেওয়ার মতন কিছু দিয়ে সেই 10-15 জন লোক তাদের জন্যে যত রকমের বেরিয়ে গেলেন। গিয়ে কোথায় কী আনাজপাতি পাওয়া যায়, কী পাওয়া যায়, মাছ কোথায় পাওয়া যায় খুঁজে খুঁজে মা নিজে নিজে নিয়ে এলেন মা সামনে। নিয়ে এসে সব রান্না করলেন, রান্না করে সকলকে বসে খাওয়ালেন। এই ভাবা যায় না কীরকম অদ্ভুত মাতৃত্ব। সেই জন্যেই তিনি বিশ্বজননী জগজ্জননী বলে আজকে পূজিতা পূজিতা হচ্ছে। মা হিসেবে সন্তানদের, জগতের সকল সন্তানকে কীভাবে দিয়েছেন, ফেলে দিয়েছেন সকলের জন্য। যেটা উনি বলেছিলেন যে আমি 17 মা অসতেরো মা, আমি সবার মা। আবার সেই যে একজন পাগলা একটু জাতিতে মুসলমান ছিল, সে একবার গিয়ে মাকে খুব একটু নির্যাতন করবার মতন করেছিল, তাকে আবার কিন্তু চপেটাঘাত, সাংঘাতিক চপেটাঘাত, এবং সে শুদ্ধ হয়ে গেল এবং আছে কোনো বইতে রয়েছে, তার জীবনীতে রয়েছে। স্নেহপূর্ণ একটা শাসন, সেই শাসনের ফল হলো কিন্তু তার মস্তিষ্ক বিকৃতি ঠিক হয়ে গেল। কিছুদিন পরে সে লোকটা সুস্থ মানুষ হিসেবে সমাজে ঘুরে বেড়িয়েছে তার মাতৃত্বের স্পর্শে। এটি মনে করতে হবে, আর কি মনে করা যাবে, এটি মনে করতে হবে। কাজে এ যুগে আর আমার মা হয় না, তাকে যারা মা বলে মনে করতে পারবে। এবং তাকে দেখি অনেকে কিন্তু গৃহত্যাগ করেছে, সন্ন্যাস নিয়েছে অনেক, বহু তার সময়ে সব থেকে বেশি সন্ন্যাসী হয়েছে। মাই প্রথম সন্ন্যাস দিতে শুরু করেছেন, স্বামী সন্ন্যাস দিয়েছেন বহু বছর পরে। মা সন্ন্যাস দেওয়ার মানুষকে, সাধারণ মানুষকে সংসার ধর্ম থেকে সন্ন্যাস ধর্মেতে দীক্ষিত মা করেছেন, মা সারাদা করেছেন, এটা বড় কম কথা নয়। এবং যারা সংসারী তারা যাতে সংসার ত্যাগ না করেও সংসারের মধ্য থেকে মধ্যে থেকেই, সেটাও তো সেটাও সেটাও সেটাকে একেবারে সংসার কি করে করতে হয়। মানে সংসারী অসংসারী যারা সংসার ধর্ম পালন করেন না, এবং সংসার ধর্ম পালন করে যারা নিজেরকে বিকশিত করতে চান, কেউই কিন্তু তাদের কাছে ব্রাত্য ছিলেন না। একদম একদম নয়, একদম নয়। সব মানুষের মা, সব মানুষের জন্য করেছেন, এবং কেউ মা নয় এটা মনে করেনি। ওই যে সেই পাগল মুসলমানটি যে মাকে ধান এ করে মারতে যাচ্ছিল, সেও কিন্তু তারপরে মাকে মার পায়ে হাত দিয়ে প্রণাম করে তবে শান্ত হয়। তো কাজেই এগুলো হচ্ছে একটা একটা নিদর্শন, একটা একটা ইঙ্গিত। সমস্ত ব্যাপারটাই সমস্ত পুরুষেরা মার আশীর্বাদ, মার শুভকামনা, মার স্পর্শ, এইতেই তাদের যতটা বিকাশ জীবনে সম্ভব হয়েছে। কাজেই আজকেও আমরা যদি সকলে অন্য কারুকে, ঠাকুরকে ধরা খুব শক্ত, শ্রীরামকৃষ্ণকে ধরা খুব শক্ত, স্বামীজিকে ধরাও খুব সহজ নয়। ঠাকুরকে ধরতে গেলে আধ্যাত্মিক চেতনার খানিকটা স্ফুরণ হওয়া দরকার, তবে ধরা যাবে। স্বামীজিকে ধরতে গেলে বিদ্যার যথেষ্ট জোর থাকা চাই, শক্তি থাকা চাই, বিদ্যার শক্তি, তবে স্বামীজিকে ভালো করে বোঝা যাবে। কিন্তু মাকে শুধু মার ভালোবাসা, তার জন্য বোধহয় বিশ্বজ্ঞানী হওয়ার দরকার নেই, অতি সাধারণ মানুষ হয়েও অতি সাধারণ মায়ের স্নেহ আমরা পেতে পারি। মাকে কে না বোঝে, একটি শিশু যে ভাষা শেখেনি, কিছুই জানে না, সে তো মা বললে তার কী কণ্ঠস্বরে তার কী মধুর ঝঙ্কার, সকল সমস্ত মানুষের মনের ভেতরে তো একটা এভাবে কেঁপে ওঠে ভেতরটা, মা বলে শিশুর একটা ডাক শুনলে, যদি আমাদের ওনার কান থাকে শুনে শুনতে যদি পাই। কাজেই এ যুগটায় মা সারদা দেবী আসার পর থেকে যে যুগটা হয়েছে এটা মায়ের যুগ, মায়েদের যুগ। মার যুগ মানে শুধু তাঁরই বলছি না, মায়েদেরই যুগ। এবং এই মায়েরা যদি আর একটুখানি বেশি চিন্তাশীল হন, একটু জ্ঞান অর্জন করেন, একটু বোধ বুদ্ধি বিচারটা ইয়ে করেন, তারা যদি আর একটুখানি সচেতন হন, তাহলে কিন্তু তারা সমাজটাকে নতুন করে ঢেলে সাজিয়ে দিতে পারেন।
মা এই যে মাতৃত্বের বিশালতা, তার এতটুকু ছোঁয়া পাওয়ার যদি আমরা মায়েরা চেষ্টা করি, সর্বত্র সব মায়েরা সংসার যেমন করছেন করছেন, তার উপরে তো সমস্ত সমাজকে দেবার জন্যে তাদের যে মাতৃত্বের ভাব থেকে যে স্নেহ ভালোবাসা দিয়ে তাদের মধ্যে যে পবিত্রতা সেটাকে যদি জাগিয়ে দেবার জন্যে করেন, দেশে পরিবর্তন হয়ে যাবে, সমাজ শুধরে যাবে, সমাজ শুধরে যাবে, নতুন সমাজ গড়ে উঠবে। মানুষের ওই যে আমাদের শিশু তাদের ভেতরে যে কোমল বৃত্তিগুলো থাকে সেইগুলোকে যদি প্রথম থেকেই মানে মাতৃ স্নেহ দিয়ে যদি তাদেরকে গড়ে তোলা যায় এবং সেই মাতৃত্বের যে বিরাট বিশালতা তার ছোঁয়া দিয়ে যদি তা মানুষকে মানুষ করে তোলা যায়, আছে সেখানে সকলের মধ্যে সেটাকে উস্কে দেওয়া, উস্কে দেওয়া, উস্কে দিলেই তার এটা এটা প্রদীপের যেমন এ হয়, পলতেটাকে এগিয়ে দিলে বড় করে দিলে আর একটু বেশি জ্বলে ওঠে, ভালো করে জ্বলে ওঠে, ভালো করে অন্ধকারটা আরও দূর হয়। কাজেই প্রত্যেকের ভেতরে যদি সেই সন্ধিটাকে জাগিয়ে দেওয়া যায় মনে হবে, এবং এটা মারাই সব থেকে ভালো করে করতে পারেন। এটা মায়ের যুগ, মায়েদের যুগ, মায়ের যুগ, মায়েদের যুগ, মায়ের যুগ মানে সারদা দেবীরও যুগ বলছি আর মায়েদের যুগ, সব মায়েদেরই যুগ, তাদেরই হাতে ভবিষ্যৎ সমাজ নির্ভর করছে, তারা কোন পথে চালাবেন। তারা যদি নিজেদের জীবনের পবিত্রতা, নিজেদের জীবনের যে সম্পদ, নারীত্বের যে মাধুর্য, মাতৃত্বের যে সৌন্দর্য, এইগুলো যদি রাখেন এবং রেখে যদি সেগুলো প্রয়োগ করেন সমাজে সন্তানদের মধ্যে, তাহলে একটা অপূর্ব সুন্দর সমাজ গড়ে উঠবে, সেটাই হওয়া দরকার। সেই আদর্শ, সেই ভাবনায় যদি গড়ে তোলেন, গড়ে তোলা যায়, সেটা আমাদের উচিত সকলের করা, এবং মেয়েদেরও সেই দিকে জাগানো উচিত। আমাদের মেয়েদের অনেক উন্নতির পর চেষ্টা করা হয়েছে, লেখাপড়ার দিক থেকে, এর দিক থেকে ফ্রিডম আমরা যেটাকে বলি, মেয়েদের স্বাধীনতা, স্বাধীনতারও কিন্তু একটা রেখা থাকা উচিত, সীমারেখা থাকা উচিত। স্বাধীনতার মানে সেটা যদি উচ্ছৃঙ্খলতায় পরিণত হয় তাহলে সেটাকে স্বাধীনতা বলে না। স্বাধীন যে হবে তার নিজের জানা দরকার কতদূর পর্যন্ত স্বাধীনতাটার প্রয়োগ করা যায়। স্বাধীনতার স্বেচ্ছাচারিতা কখনোই এক হতে পারে না, কখনোই এক হতে পারে না, কখনোই এক হতে পারে না। মেয়েরা স্বাধীনতা কামই হতে পারে কিন্তু কখনোই তারা স্বেচ্ছাচারিতার দিকে একেবারেই একেবারেই নয়, একেবারেই নয়। স্বাধীনতা মানে তারা যেটা মনে করবে, যেটা ভালো মনে করবে সেটা করবার তাদের স্বাধীনতা থাকা চাই, কিন্তু সেটা কারুর ক্ষতি করবে এমন নিজেদের পরিচিতি তৈরি করবে কিন্তু সেটা অন্যের ক্ষতি করবে না, বা অন্যকে আঘাত করে নয়, আঘাত করেও নয়, তার মানকেও কমিয়ে দিয়ে নয়। মানহানি হবে, মর্যাদা, মানুষের মর্যাদা এটাকে বলে, মানুষের মান সব থেকে বড় তো, সমস্ত পশুর মধ্যে মানুষের মান সব থেকে বড়, সেই মানুষের মনুষ্যত্বটা কমে যায় এমন কিছু হবে না। বা নারী পুরুষের কোনো বিভাজন তৈরি করেও নয়, যে পুরুষ এবং আমরা যেটা জানি যে এই সমাজে নারী এবং পুরুষ হচ্ছে সমাজের ধারক এবং বাহক, ধারক এবং বাহক হিসেবে আপনি যেটা বলছেন যে স্বামী বিবেকানন্দের ভাবনায় একটা সম্প্রীতি, একটা সহবস্থানের মধ্য দিয়ে সেইটাকে অনেকেই সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে বলেছেন বলে মনে হচ্ছে। দুটি ডানা যেমন পাখির থাকে, স্ত্রী পুরুষ দুটি ডানা, সে দুটো ডানা দিয়ে পাখি উঠতে পারে, সমানভাবে যদি না চলে তাহলে যে ভারসাম্য সেটা ভারসাম্যহীন হয়ে যাবে, উঠতে পারে না বেশি, উঠে আকাশে থাকতে পারে না বেশি, কাজেই দুটোই দরকার। তো আজকের মায়েদের জন্য আপনি অনেক আমাদেরকে অনেক কিছু জানালেন, আমরা মহিলারা যারা রয়েছি তারা ভবিষ্যৎ তাদের দিক নির্দেশ কিভাবে চললে আমরা স্বামী বিবেকানন্দের আদর্শ এবং ভাবনাকে নিজেদের জীবনে প্রতিফলিত করে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারি সে বিষয়ে আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম। আমাদের মা বোনেদের তরফ থেকে, আসরের তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ আসরে স্বামী বিবেকানন্দের ভাবনায় নারী জাগরণ এ বিষয়ে আলোচনা শুনলেন। আসরে আলোচনা করলেন অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের সভাপতি শ্রী নবনীহরণ মুখোপাধ্যায়।